এই সাত রাসুল রসুল্লাহ কটুক্তি করে সম্মান খাটো করে যে কাফের হয় এটা এতটাই ভয়ঙ্কর পর্যায়ের ইমাম আলাউদ্দিন হাসকাবি রাহ সহ একদল একদুলের মত হলো যদি কোনো কুলাঙ্গার রসুল্লাহ আসলামকে গালি দিয়ে কাফের হয় তাহলে তার একমাত্র শাস্তি হলো তাকে হত্যা করা বলেন তার একমাত্র শাস্তি তাকে এত জঘন্য পর্যায়ের সে কাফের হবে যে সে যদি তবাও করে আলাউদ্দিন হাসকাবি রহমাল্লা সহ একদল ফুকা একরামের মত হলো অন্যান্য কোনো কারণে কুফরি করে যদি কেউ কাফের হয় তার তোবা কবুল করা হবে সে যদি একনিষ্ঠ চিত্তে তোবা করে তোবা কবুল করা হবে কিন্তু নবীকে গালি দিয়ে যদি কেউ কাফের হয় সে যদি তোবা করে আল্লাহ তাকে মাফ করে দিলে দিতেও পারেন কিন্তু দুনিয়ার আদ তাকে মাফ করা হবে না সে তো বা করলো এই নরাদম কুলঙ্গারের পৃথিবীতে আর বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ নবী বলেন মান সব্বা নবীন যেই ব্যক্তি নবীকে গালি দিবে তার একমাত্র শাস্তি ফাঁক তুলু তার পৃথিবীতে আকা হবে না ইসলামী আন অনুযায়ী তার একমাত্র শাস্তি তাকে হত্যা করতে হবে হ্যাঁ বাংলাদেশে কয়েকদিন পর এক একটা বের হয় ঠিক না এক একটা বের হয় কোনটা নবী রসুল ইসলামকে গালি দেয় কি দেয় না এজন্য দেখেন পাকিস্তানে আছে অর্থাৎ রসুল্লাহ ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় তার একমাত্র শাস্তি কি বলেন না তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং দেখেন একটা মজার তথ্য দেয় আপনাদের রসুল্লাহ ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কি বলেছিলেন মান ফি বাহু আমিন যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ ও মান সুফিয়ান দারা সুফি যে ব্যক্তি আবু সুফিয়ানার ঘরে প্রবেশ করবে সে নিরাপদ যেই ব্যক্তি তার নিজের ঘরে অবস্থান করবে সে নিরাপদ আল্লাহ নবী কয়েকজনকে মাস করেননি এর ভিতর একজন ছিল ইবনু খতল বুখার শরীফে আসছে ওয়াকান ইবনু খতল মুতাল্লিক বি আস্তারিল কাবা ইবনু খতল কুলাঙ্গার আল্লাহ নবীর সম্মান করত আল্লাহ নবীকে ব্যঙ্গ করে নানা ধরনের কবিতা লিখত হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন এই কুলাঙ্গার নবীর শানে ব্যঙ্গ করত নবীকে নিয়ে কটুক্তি করত মক্কা বিজয়ের দিন ইবুল খাতাল মুতাআল্লি কুমবি কাবা একবারে কাবা শরীফের গিলাফ ধরে আস্তিন ধরে লটকে আছে সাহাবায়ে কেরাম বলেন এই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে এই কুলাঙ্গার নবীর সম্মানকে খাটো করেছে সে যদি কাবা শরীফেও বসে থাকে কাবা শরীফের সিজদায় পড়ে থাকে তারপর এই কুলাঙ্গারকে মাস করা হবে না সাহাবায়ে কেরাম সেই কুলাঙ্গারকে কাবা শরীফের গিলাফ ধরা অবস্থায় হত্যা করেছেন এজন্য নবীর সম্মান নবীর শান মোহাম্বত খালি জিলাপি খাওয়ার মধ্যে না কথা বুঝাইতে পারি নাই আপনি জিলাপি খান খারাপ না হালাল জিনিস খেতেই পারেন কোনো সমস্যা নাই জিলাপি খাওয়া অবশ্যই কি হালাল কোনো সমস্যা নাই মিষ্টি খাওয়া হালাল আপনি খেতে পারেন খিচুড়ি খাওয়া হালাল আপনি খেতে পারেন বিরিয়ানি খাওয়াও তো হালাল হারাম তো না আপনি কি করতে পারেন খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু নবীর প্রকৃত সম্মান ইজ্জতের জন্য কুলাঙ্গারদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই কয়েকদিন পর একটা বের হয় আর রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাইহুসাল্লামের সম্মান এজন্য ভাই আপনি যেই দল করেন সমস্যা নাই আপনি যেই দলে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার অন্তরে রাসূলের ইজ্জত আর মহফ্ত রাখা লাগবে কি লাগবে না এই জন্য শোনেন এই ইস্যুতে অন্তত এই জিনিসটা বুঝতে হবে আজকে কিন্তু আমরা অনেকে এই জিনিসগুলো নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যায় আমার কথা শুনেন হুজুর আসলে হুজুর আসলে আমি ছেড়ে দিব অনেকে আছে আমরা মনে করি রসুল্লাহ আসলামকে গালি দেওয়া মানে কি তার বাপ ধরে গালি দেওয়া মা ধরে গালি দেওয়া এটা না প্রাচ্যবিদরা একটু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন প্রাচ্যবিদরা আরবিতে আমরা বাংলাতে যাদেরকে বলি প্রাচ্যবিদ আরবিতে বলে মুস্তিক ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট ইসলামের যতগুলো ভয়ঙ্কর শত্রু ছিল এবং এখনো আছে ইসলামের ভয়ঙ্কর শত্রুদের ভিতর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো ওরিয়েন্টালিস্টরা এই অরিয়েন্টালিস্টরা বিভিন্নভাবে রসুল্লাহ সাল আলি ওসলামের বিভিন্ন বিষয় নিয়ে খুব যৌক্তিক বিভিন্ন আপত্তি তুলে আপনার ইমান্ডে সন্দেহের মৃত্যু ফেলে দেয় তারা রসলামকে সরাসরি গালিও দিবে না রসুল্লাহ আসসালামকে নিয়ে সরাসরি কটুক্তিও করবে না রসুল্লাহ সাল আসলের ব্যাপারে সরাসরি কোনো কথা বলবে না কিন্তু রসুল্লাহ আসলামের একটা বিষয় ধরে যেমন রসুল্লাহ আসলামের একাধিক বিয়ে নিয়ে আপত্তি করবে একটু মনোযোগ দিয়ে শুনেন একাধিক বিয়ে নিয়ে আপত্তি তুলে খুব সুন্দর মাধুর্যপূর্ণ ভাষায় খণ্ডন করবে যে রসুল্লাহ সাল সাল্লাম শিশুকে বিয়ে করেছেন যে আম্মাজান আয়সর আল্লাহ তাল বিয়ের প্রসঙ্গে এনে যে আম্মাজান আয়সরু তালহাকে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম বিয়ে করেছিলেন ছয় বছর আর আম্মাজান আয়সারদ আল্লাহ তালামকে আল্লাহ নবী সাল্ল আলি ওসাল্লাম তার ঘরে নিয়েছিলেন আম্মাজান আয়সারদ্লাহ তোমার বয়স ছিল যখন নয় বছর কত বছর নয় বছর দেখেন এইটা নিয়ে আমাদের দেশের কিছু ভাইয়ের কোনো আপত্তির শেষ নাই দেখেন আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার অসমাপ্ত আত্মজীবনী যেটা আমি পড়েছি ওখানে আছে যে উনি ওনার শেখ ফজিলতুল নেশাকে যখন বিয়ে করেন তখন বেগম ফজিলতুন নেশার বয়স ছিল এ বছর কত বছর তো রসুল্লাহ সাল আসলামের আপ আয়সরাতের বিয়ে নিয়ে যারা আপত্তি করে তারা কিন্তু বঙ্গবন্ধুর বিয়ে নিয়ে কোনো আপত্তি করে আলমজানে বঙ্গবন্ধুর বিয়ে নিয়ে আপত্তি করলে অন্তত আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় অতদিন আর বাংলাদেশ থাকতে পারবে দেখেন আমি আপনাদেরকে বলি বিয়ে এটা হলো আপেক্ষিক বিষয় দেখেন আমাদের বাংলাদেশে বিয়ে কেন্দ্রিক একটা জঘন্য আইন আছে এই জঘন্য আইনের কারণে এই বিষয়গুলো আমাদের জেহেনের ভিতর খারাপভাবে আছে। বাল্য বিয়ের আইন মনে করে আঠারো বছরের কম যদি বিয়ে করে তাহলে আমাদের অনেক ইউ মানে থানার ওসিরা কর্মকর্তারা গিয়ে এই বিয়ে ভেঙ্গে দেন আবার এটা খুব বড় করে প্রচার করেন সে সময় সাধারণত মেয়েদের এই বিষয়ে বিয়ে হয়েই যেত এজন্য ছয় বছর বয়সে রসুল্লাহ আসলাম আম্মাজান আয়সলাদিয়্লাহকে বিয়ে করার আগে আলবেদ নেহাদ ইবা কাসুরহিমাল্লাহ এনেছেন ইমাম তবরি রহমাল্লাহ তার তবরিতে এনেছেন যে আম্মাজান আয়সালাদ রসুল্লাহ আসলাম বিয়ে করার আগে হাজরতের জুবাই ইবনে মুম রাদী আল্লাহ উদাহরম আল্লাহ নবী আয়সারদ্লাহ তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং ইমাম বাই হাকি রহিম উনি ওনার দালাইলুল নবুয়াতে অনেকগুলো পরিচ্ছেদ অনেকগুলো হাদিস এনেছেন যে সেই সময় তেহামা অঞ্চলের এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের হাদিস তিরমিজিতে এনেছে যে ইদা বালাগাতিল ইদা বালাগাতিল মারআতু তিসআ যখন একজন বালিকা 9 বছরে পৌঁছে যায় তখন সেন মহিলা হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর অনেক হাদিস ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ এনেছেন তো এজন্য আমি আমি সব জায়গায় কথাগুলো বলি যে পৃথিবীতে ইউরোপিয়ান বিপ্লব হওয়ার আগে রসুল্লাহ সাল যখন ইসলামের দাওয়াত দেন আয়সা রাজি যখন বিয়ে করেন মক্কায় মদিনায় পৃথিবীতে রসুল্লাহ আসলামের বিরোধী কেউ ছিল না এই কথা বুঝে না রস্তামের বিরোধী ইহুদিরা ছিল কি ছিল না রস্তামকে পাগল বলেছে জাদুকর বলেছে সাহির মাজুনুন কত কথা বলেছে কোনো ইহুদি আপনি আজ থেকে একশো বছর আগ পর্যন্ত এক বছর বছর কি পঞ্চাশ বছরের আগ পর্যন্ত চোদ্দশো বছরের ইতিহাসে রসুল্লাহ সামের যত সিরাত লেখা হয়েছে একদম সিরাতের প্রথম কিতাব সিরাত ইবনে হিসাম থেকে শুরু করে একদম সহিদ আবুল হাসান রহিমাল্লাহ পর্যন্ত আসেন ডক্টর আবু সাহবা রহিমাল্লাহ পর্যন্ত আসেন সিরাতের কোনো কিতাবে আম্মাজার আয়সার আদি আল্লাহ বিয়ে করার কারণে মুরতাদের নাস্তিকদের আপত্তি বা তাদের রদ এই সংক্রান্ত তাদের জবাব এই সংক্রান্ত কোনো আলোচনা নাই কারণ চোদ্দশো বছরে আম্মাজান আয়সার আদি আল্লাহানাকে বিয়ে করার কারণে কোনো কাফের ইয়াহুদি মুরতাদ নাস্তিক কেউ রাসুল্লাহ আসলামের চরিত্রের উপর আপত্তি করে যেগুলা আপত্তি করে বুঝতে হবে এগুলার রক্তে সমস্যা আছে এগুলার রক্তে সমস্যা আছে এগুলার জন্ম সমস্যা আছে যদি জন্মে সমস্যা না থাকতো তাহলে যার কারণে আল্লাহ পুরো যার কারণে আল্লাহ আমরা দিন পেয়েছি কোরআন পেয়েছি জান্নাত পেয়েছি নাম পেয়েছি তার চরিত্রে আপত্তি করার প্রশ্নই তুলতো না নিশ্চিত তার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ হওয়ার কারণে চরিত্রের উপর আপত্তি করে এই জন্য শুনেন মুস্তাশিকরা প্রাচ্যবিদরা এই কাজগুলো খুব সূক্ষ্মভাবে করে মরা আমিন শব্দ রুকার বড় আফসোস করে লিখেছেন যে এই প্রাচ্যবিদদের মডারেট যারা প্রাচ্যবিদ যারা মুস্তাশিক অরিয়েন্টালিস্ট এদের এই ডক্টর আহমেদ আমিন বলেন ডক্টর গুল জাহির বলেন এদের আবুর ইয়ার বলেন এদের বই পড়ে পড়ে এরা এই সমস্ত থিমগুলো তাহকিকের আলোকে গবেষণার আলোকে ধর্মবিদ্বেষের আলোকে না তাহকিকের আলোকে গবেষণার আলোকে আপনাদেরকে গিলাতে চাইবে আর এগুলা গিলে 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 আপনি ইমান হারা হয়ে যাবেন এই সমস্ত বিষয় থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ